হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রোকসানা ভুঁইয়া, লাকি লাকিস কিচেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বাদাম দুধের শরবত। এটা খুবই মজার একটা ড্রিঙ্ক, শুধু মজারই না, এটা অনেক স্বাস্থ্যকর এবং এনার্জেটিক একটি ড্রিঙ্ক। আর এই গরমে এক গ্লাস ঠান্ডা বাদাম দুধের শরবত বানিয়ে খেলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে, এবং এটা বানানো খুবই সহজ। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো আর দেরি না করে চলুন বানানো শুরু করি। এখানে আমি 1/3 কাপ কাঠবাদাম নিয়েছি, এখানে কিছু চিনি আছে, এখান থেকে আমি 1/4 কাপ চিনি ইউজ করব। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। আর এখানে আছে 1/4 চা চামচ জাফরান, 1/4 চা চামচ এলাচের গুঁড়া, 1 চা চামচ নিয়েছি গোলাপ জল, আর এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি আমি, এখান থেকে 4 কাপ পরিমাণ ইউজ করব। আর বাদামগুলোকে আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, আমি কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি, আর বাকিটা আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি। দেখতেই পেরেছেন নিশ্চয়ই, একদম চাপ দেওয়ার সাথে সাথে খোসাগুলো উঠে এসেছে। এবার বাদামগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। বাদামগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, এতে আমি 4 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে ভালো করে জাল করব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক চলে এসেছে, এবার এতে আমি চিনি দিয়ে দিব 1/4 কাপ। এবার চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে মিশে গেলে এতে দিয়ে দিতে হবে আমার পেস্ট করে রাখা বাদাম। বাদামের পেস্টটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। বাদামটা মিশানো হয়ে গিয়েছে, এবার এতে আমি দিয়ে দিব জাফরান, দিয়ে দিচ্ছি জাফরান। জাফরানটা দিলে এটার কালারটা খুব সুন্দর হয় এবং খেতেও অনেকটা টেস্টি লাগে। এবার দিয়ে দিব এলাচির গুঁড়া, এলাচের গুঁড়াটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, এতে খেতে খুব ভালো লাগে। এবার দুধটাকে আরো কিছুক্ষণ জাল করে আমি কিছুটা দুধ শুকিয়ে নিব। দুধটা জাল করে আমি কিছুটা শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এতে সামান্য পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। দু 3 মিনিট জাল করার পর, বাদামটা দেওয়ার পর, এবার এতে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। এটাকেও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিব। ড্রিঙ্কটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ঠান্ডা হতে দিব। ড্রিঙ্কটাকে সার্ভ করার জন্য এখানে আমি 2টো গ্লাস নিয়েছি, এবার এতে বাদাম দুধের শরবত ঢেলে দিচ্ছি। এবার এতে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি।
এটা একদম অপশনাল, আমি শুধু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম। আর দিয়ে দিব কিছু জাফরান। বানিয়ে নিলাম বাদাম দুধের শরবত। এবার এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিব, তারপর ড্রিঙ্কটাকে সার্ভ করব। আর শুধু গরমে কেন, যে কোনো স্পেশাল ওকেশনে পরিবেশন করতে পারবেন। আশা করছি ভিডিও ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।